Allahu Akbar! Oy amar ashikin zakirin muhibbin baba ajira go ও বন্ধুরি ইমানদার না করে এই যে দুইটা শোক আছে নি আজরাইলে বসবে খারাপ লাগতেছে আজরাইলে বসবে মাথার পাশে আর ওই ফেরেশতাটা দুইটা জিনিস লইয়া দুইটা চোখের মাঝখানে বুড়ো আছে নি বুড়ো বুড়োটার মাঝখানে আইসে ওই টাইমে বসবে আর জান্নাতি সাদা কাপড়টা লইয়া রাখবো এইভাবে এইভাবে সাদা কাপড়টা এমনি নিব আর আরেক হাতের মধ্যে এই খুশবুটা লাগাইয়া নাকের মধ্যে লাগাইয়া এই খুশবুটা এমনভাবে দৈরা রাখবো আর হাতটা এমনি বাড়াইয়া রাখবো ও বন্ধু কেন সুগন্ধি ধরছে যেন সুগন্ধির প্রেমে প্রেমিক মাতোয়ারা হইয়া যায় আর এই কাপড়টা কেন ধরছে আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা আজরাইলে যখন রুহুটারে কবজ করব দেহটারে বাইন্ডিং করার জন্য মাধবপুর বাজার থেকে সাদা কাপড় কিনা ইন্না বাইন্ডিং করব দেহটারে আর আমার প্রেমিকে রুহুটারে তুই জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং কইরা উপরের দিকে নিয়ে আসবি আমি আল্লাহর বানানো একটা সুন্দর ঘরের ভিতরে কত বড় ভিতরের কথা কত বড় ভিতরের কথা দুনিয়ার দেহটারে বাইন্ডিং করার জন্য বাদপুরের কাপড় রেডি আল্লাহু আকবার কেন কেন দুই দিনের জায়গায় তিন দিন লাশটা ঘরে থাকলে পচ্চা গল্লা গন্ধ হবে আল্লাহ ডাক দিয়া কই রুহুডারে লইয়া প্রথম আকাশের মধ্যে রুহুডারে লইয়া যাইব জান্নাতের একটা খুশবু জান্নাতি একটা কাপড় কাপড় দিয়ে রুহুটারে বাইন্ডিং করে প্রথম আকাশে যাইব যাওয়ার পরে ওই ফেরেশতা ডাক দিয়া কইব কি এমন গ্রান জীবনেও নাকি লাগে নাই ওই ফেরেশতা কইব চিনস না বানেশ্বরের প্রেমিক কথা আর কথা বলছি বোঝার জন্য সাথে সাথে আসমানের ফেরেশতা সুন্দর করে একটা সালাম দিব এই রুহুটারে আবার দ্বিতীয় আকাশে নিয়ে যাবে দ্বিতীয় আকাশেরই ফেরেশতা আবার সালাম দিব তৃতীয় আকাশে নিবে নেওয়ার পরে সালাম দিব যাইতে যাইতে সপ্তম আকাশে যাওয়ার পরে সালাম দিব এবার আল্লাহ বলবেন আর সামনে যাইও না আমার প্রেমিকের রুহটা রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়ির নাম হলো ইল্লিন ওই ইল্লিন নামক ঘরের মধ্যে রুহুটারে রাইখা দিছে আর ওই দিক দিয়া প্রেমিকের বডিটারে বান্ডিং করার জন্য মাধবপুর বাজার থেকে কাফনের কাপড় পুরুষের জন্য চার তিনটা আর মহিলাদের জন্য হলো পাঁচটা এই কাফনের কাপড় বাইন্ডিং কইরা গোসলটা করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া জানাজার মাঠে যখন নিয়ে যাইতেছে মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া আ মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া জোরে কি আল্লাহু আকবার বলবেন না এইবারে লাগিয়া কত করলা মারামারি ইমামলা মুকাদ্দামা কইরা কোয়াইলা রে করি এইবারে লাগিয়া কত করলা মারামারি ওরে মামলা মুকাদ্দামা কইরা কোয়াইলা হরে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে
চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া আরে কেমন একটা মুহূর্ত আমি তাহিরের সাদা কাপড় দিয়া বান্দা ভালাইব মাথার মধ্যে একটা বান দিব বুকের মধ্যে বান দিব আমি অসহায় দিলটা নরম কইরা গভীরাত্র হইয়া গেছে গভীরাত্র হইয়া গেছে দিলটা নরম কইরা কই আর রহমান ও মাবুদ কি খেলা তুমি খেলাইতাছো হাইরে হাইরে ওই আল্লাহ ইমানদার সম্মান কেমন বাড়াইলেন আল্লাহ আয়া তুহার নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিকে রাদিয়াতান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি প্রশান্ত আত্মা আয় আয় নেককারদের অন্তর্ভুক্ত হইয়া যাও আমার প্রেমিক বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া যাও ফাদখুলি ফি ইবাদি আমার প্রেমিক বান্দাদের মধ্যে প্রবেশ করো ওয়াদখুলি জান্নাতি এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো এবার ইমানদারের বডিরে বান্দা কবরের মধ্যে নামাইয়া দিব বাসগুলা দিব চাটাইগুলা দিব মাটি দিব কবর অন্ধকার আল্লাহ ডাক দিয়ে বলি ও ফেরেশতা আমার প্রেমিকটারে গড়ের মধ্যে শুয়ে গেছে একটু পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে আর দেরি করিস না আমার প্রেমিকের বডির ভিতরে আগের মতো রোহডা নিয়ে ফির ফিরাইয়া দিয়ে আসো এবার ইমানদারের বডির ভিতরে রোহটা যখন ফিরাইয়া দিবে দেখেন তো কেমন লাগে ইমানদারের বডির ভিতরে যখন রুহু দিবে রুহু দেওয়ার পরে ফেরেশতার আইব আয়েশা তারে সালাম দিয়া ঘুম থেকে শোয়া থেকে উড়াই এমন ভাবে বসাইব কেমন লাগবো রে এমন ভাবে বসাইব জিগাইব মার রব্বুকা তোমার রবকে ইমানদার মুস্কি হাসি দিয়া কইব রব্বি আল্লাহ জিগাইব আমার দিনুক তোমার ধর্ম কি ইমানদার বলবে দিনই আল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।